জলপেশে শুরু হয়েছে জলপেশ মেলা, মহাশিবরাত্রির রাতে এখানে শুরু হয়ে গেছে জলপেশ মেলা। সপ্তদশ শতকে মন্দিরটি তৈরি হওয়ার পর থেকে এই মেলা সূচনা হয়। প্রাচীন এই মেলা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন একটি মেলা। এই মেলাকে ঘিরে উদ্দীপনার সীমা নেই, প্রচুর ভিড় হয় এই মেলাতে। এই হলো জলপেশ মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকেই জলপেশ মন্দিরে যাওয়া শুরু হয়ে যায়। রাতের বেলা জলপেশ মন্দির এক অসাধারণ লাগছে, তার মধ্যে শিবরাত্রি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই মন্দির। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের সাইড দিয়ে সামনে একটা পুকুর আছে, আমরা পুকুরের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। পুকুরে স্নান করার পর আমরা মন্দিরের ভিতরে পূজা দেব। মহাশিবরাত্রির পুজো অনেক পুণ্যের একটি পুজো। অনেকেই বলে মহাশিবরাত্রিতে জলপেশে পুজো দিতে পারলে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়। এই সেই পুকুর যেখানে স্নান করে পুজো দিতে হয়। বাবার মাথায় জল দেওয়ার জন্য পুজোর যে সকল সামগ্রী লাগে সব কিছু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। খুব কমই দাম, 10 টাকার থেকে শুরু হয়ে যায় এখানে। আপনি 10 টাকা, 15 টাকা বা 20 টাকা, আপনার যেটা ইচ্ছে আপনার মনের মতো নিয়ে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করুন এবং পুজো দিন। রাত প্রায় 2 বাজে, এখনও প্রায় সকল দোকানই খোলা আছে। কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে অবশ্য, বাট ম্যাক্সিমাম দোকান এখনও খোলা আছে, এখনও লোক কেনাকাটি করছে। আপনারা পেজটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দিলি কাপুর, নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা প্রতিদিন প্রায় নতুন নতুন ভিডিও আপলোড করি, তো আপনারা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে বেল আইকন অথবা ফেসবুকে অল নোটিফিকেশন অন করে রাখুন।